ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরে অন্তঃসত্ত্বাকে গলা কেটে হত্যার চেষ্টা, স্বামী শাশুড়ির নামে মামলা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারভীন আক্তার নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হাত পা বেঁধে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত 26 জুলাই বুধবার পারভীন আক্তারের পিতা মোহাম্মদ বারিক মিয়া বাদী হয়ে চারজনকে আসামি করে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন বিল্লাল মিয়া, আফরোজা আক্তার, কোহিনুর আক্তার, রানু বেগম। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের পদ্মপুর এলাকার মৃত কলিমউদ্দিনের বাড়িতে গত 8 বছর ধরে বিল্লাল মিয়া তার স্ত্রী পারভীন আক্তারকে নিয়ে বসবাস করে আসছিল। কয়েকদিন ধরেই তাদের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়া বাগবিতণ্ডা চলছিল। পরিবার কলহ পরিত্রাণে পারভীন আক্তারের পরিবার বিল্লাল মিয়াকে বিদেশ যাওয়ার জন্য 2,20,000 টাকা দিলে বিদেশ গিয়ে স্ত্রীর কোনো খোঁজ খবর রাখেননি। একমাত্র কন্যা সন্তান আরিফা আক্তারকে নিয়ে স্বামীর অপেক্ষায় থাকলেও প্রবাস থেকে বাড়িতে ফিরে এসে কিছুদিন সংসার করার পর পারভীন আক্তার 7 মাসে অন্তঃসত্ত্বা হয়। আবারও আর্থিক অসচ্ছলতা এবং দ্বিতীয় বিয়ে করে বিল্লাল মিয়া পারিবারিক কলহ সৃষ্টি করে পারভীন আক্তারের সাথে। পারিবারিক কলহ সৃষ্টির পর আবেদা আক্তার নামে এক মেয়েকে বিয়ে করে বিল্লাল মিয়া, যার কারণে সংসারে সৃষ্টি হয় নানা ধরনের প্রতিক্রিয়া। এক পর্যায়ে বিল্লাল মিয়ার প্রথম স্ত্রী পারভীন আক্তারকে চাপ প্রয়োগ করে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য। টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে বিল্লাল মিয়া পারভীন আক্তারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে রাতের আধারে টেটা নিয়ে দৌড়ানি দেয়। রাতে অন্যের বাড়িতে আশ্রয় নেন পারভীন আক্তার। গত মঙ্গলবার রাত 8:30 দিকে হঠাৎ করে তাদের দুজনের মধ্যে ফের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে বিল্লাল মিয়া ও তার বোন আফরোজা আক্তার এবং মা কোহিনুর বেগম মিলে হাত পা বেঁধে দেশীয় বটি দা দ্বারা আঘাত করার চেষ্টা করলে পারভীন আক্তারের মেয়ে আরিফা আক্তার চিৎকার দিয়ে উঠলে নিজেকে রক্ষা করার জন্য পারভীন আক্তার হাত বাড়ালে হাতে কোপ লেগে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আরিফা আক্তারের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মামলার বাদী মোহাম্মদ বারিক মিয়া বলেন, দীর্ঘদিন ধরে আমার মেয়ের জামাই মেয়েকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করে আসছে। বিভিন্ন সময় মেয়ের জামাইকে টাকা পয়সা দিয়েছি, তারপরও টাকা পয়সার জন্য চাপ প্রয়োগ করে আসছে। এই ঘটনায় তিনি একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকলের কাছে সঠিক বিচারের দাবি জানান। এ বিষয়ে বিল্লাল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আমার স্ত্রীকে সাধারণ মারধর করেছি, হত্যা চেষ্টা করার কোনো মানেই হয় না। আমি বা আমার মা বোন এ ধরনের কাজে জড়িত নয়, এটা সত্য। আমি দ্বিতীয় বিয়ে করেছি স্ত্রীর অনুমতিবিহীন। পারভীন আক্তারের মেয়ে আরিফা আক্তার বলেন, আমার মাকে আমার বাবা ফুপি দাদিরা মিলে হাত পা বেঁধে মেরে ফেলার চেষ্টা করেছে। আমি চিৎকার দিয়ে মানুষ ডেকে আনলে আমার বাবা ফুপি ও দাদি পালিয়ে যায়। এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরে আলম বলেন, ভিকটিমের স্বামী বিল্লাল মিয়া দ্বিতীয় বিয়ে করার পর তাদের মধ্যে তর্ক বিতর্ক হয় এবং মারধরের ঘটনা ঘটে। বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি, এসআই আলামিন প্রাথমিক অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একটা মেয়ের সাথে সম্পর্ক করে বলছে, তারে বিয়ে করো না, তারপরে বিয়ে করছে। বিয়ে করার পরে আইসে দেশে সালিশ বসছে, সালিশে বসে তুমি যাও না, তারপরে গেছে। যাওয়ার পরে থাকে মেকে এসে আবার পরে বাড়িতে এসে আমার খোবায় টোবায় কাটিয়ে একবারে বাইন দেয়া, একবারে সবাই অন্য আমার হসপিটাল ভর্তি করেছে। আমার বলে তোরা বাড়ি থেকে দেখান, আমি টাকা করতে গেলে তুমি ওই জন্য আমার খোবাইছি। আমার মেয়ে মানুষকে কেনছে, মানুষ যেতে আনো না, আমি পাচ্ছি না। আমার মাইরে হাত দিয়ে ধরে রাখছি, আমার গাড়ি খোবাইছি, আমার হাতে বুনছে, আমার এই হাতে কাছে আমার মাইয়া আবার সকালে বাইতেছে, বাইতে আর পরে সকালে আর কোনো করছে না। রাত্রে আমার মাইয়ার গরমা নিয়ে এই যে মায়ের ভার শুরু করছে, মাইরে নদে
শাশুড়ি জামাই মাইরা মুন্না বা মনে করেন আমার ভাবে পাঞ্ছে বাইন দেয়া হিয়ার পরে মনে করে এই আমার মাইয়ের দা নন দেয় দাওড়ায় শ্বশুর শাশুড়ি দাওড়ায় নিয়ে দিছে নন দে ধরছে আর জামাই কোবাইছে গাল মহাইয়া আমার মাইয়ের এসাইছিল গাড়ের মধ্যে দাওদা কোপ দিত আমার নাতিনে ভাত করে চিকেন মারছে আমার তোমার তো গাড়ের মধ্যে দাওদা কোপ দিতেছে এ আমার মাইয়ের গাড় ডাল দিছে দেওয়ার পরে তো আমার মাইয়ের যা ফোন করছে গান বাসাই তো আমার মাইয়ের হাতে কোবাইয়া এ হাতে কোবাইয়ের হাতে কোবাইয়া লাগছে না ভাই যত দূর লাগি এমনি মাই দূর করে এমনি এই অবস্থা করে বলা আমি এটা ভাই আমার সুস্থ বিচার চাই আমার সুস্থ বিচার করে দিবে আমার মাইয়ের বারোটা বছর অবস্থা পথ আছে আমার ভাই কিছু কইছি না আমার মাই নেই মেরে গেলে ধারা মাই গেলে আমি শুরু করছে মনে করেন সলিমের খুব বিল্ডারের কাছে আমার মায়ের দেওয়া দেওয়া হয়েছে প্রায় দেড় বছর স্বর্ণ আর দেড় লাখ টাকায় নগদ দিয়া দেড় লাখ টাকা দামি নিয়ে দিয়া দেওয়া হয়েছে দেওয়ার পরে একটা তিন বছর পরে একটা নাতি হলো নাতি হওয়ার পরে হ্যাঁ টাকা নেওয়া শুরু করলো নিচে যেই হোটেল তো হ্যাঁ বিদেশ দেবো বিদেশে লড়াইলে করতে নিল পরে জায়গা লাগলো চ্যানেল নিল এইভাবে নিতে নিতে প্রায় সাত লাখ টাকার মতো আমার কাছ থেকে নিছে নেওয়ার পরে অনেক বিদেশ তাইয়া হ্যাঁ একটা বিয়ে করছে বিয়ে করে মানে হ্যাঁ হেই পরিবারের হেই গোর যাইবার লাগে আমার মায়ের এত সারিম করে টেহেন আইত আমার মায়ের কথা কথা তোমার কাছে আমার বাবু আমার বিয়া টেহা বাদ দিয়ে সাত লাখ টাকা দিছে তো অনেক তুমি হেই গোর বুঝাইবে আমার বাবার বুঝে টেহার কথা আমি কয়েতাম না এই কারণে সাড়ে সব দৌড়াইছে বিয়ের নাতিরে দৌড়াইছে ওরে আমার কাছে ফোন দিছে ওরে আরেক লোকের বাইক আমরা উড়াইছি কইয়া আর অনেক বর্তমানে এই মঙ্গলবারের দিন রাত্রে আটটা তিরিশ মিনিটে হ্যার মা কোহিনুর বেগমের আর হ্যার বোন এই আফুজা আর হ্যাঁ মিল্লা এই আর ওড়না দিয়া মুখ ডাকিয়া তারপরে আমার মায়ের বডি দিয়া কোবাইছে আর হ্যার বোন রানু খবর কইছে যে মাইরা ফেলাই দে টাকা যা লাগে আমি দিব তখন এইটা আমি দশের কাছে অথবা সরকারের কাছে আমার মাইয়া নাতিনের সুস্থ বিচার চাই। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।